আমি জানতাম, আমি জানতাম যে এমনই হইব। আমার ওই ছক্কুই বালাসে এই এই ঘষে মশের পাল্লাই পড়ে এখন কেমনে সবারে মুখ দেখায়। আর এই যে এই ডন ওয়াসকে পোল্ট্রি নিল, এটা হচ্ছে একটা পোল্ট্রি ডন, পুরাই সব কিছু বেড়া সেড়া লাগাই দিছে, এখন যে কেমন লাগে। এই দিনকার ওই মায়ের লগে চাইবা চাইবা যায়, এগুলো কি দিলে সয় নাকি? এই হাত যদি না শেষ বাবুরে সেতি নিরে এরে বিউটি কেচ্ছে আসো। ও টুনি ভাই, আপনি কই থেকে আসলেন এই সময়ে? বাবুরে আ কুত্তু নামো, ওই দজক্তন মাত্র ছাড়া আসি ইলে আড়ির। তুই এনে কি করো, সাবি সাবি কাইন্দে আসো কিছে? আর বলেন না, ওই যে ডন আছে না ডন ভাই, আজকে দেখলাম ওই যে পাশে পাশে সাথী ওই যে বাটলা মায়াটা তার সাথে চাইবা চাইবা রিক্সায় ঘুরতেছে, এগুলো কি দিলে সয় বলেন? বাবুরে তুই এত খেপে গেছিস কা? তুই আট আন লগে আট চলায় ভাড়া দিমু, আট আট আন লগে সাবি সাবি আট, আই ডোন্ট মাইন্ড। আই আই দূর, আপনি যে কি বলেন মাগো? হেতে সাবি সাবি যাই, হেটা তোর গাত লাগে, আই তোর সাইপতাম কইর হেটা তুই বিরক্ত হসের, এটা কেমন কথা হইলো? আপনি যে কি বলেন না, তা আপনি এই সময় কই যাইতেছেন? আমি তো আট বেলায় বার হইছি। ঠিক আছে, আমার সাথে দাঁড়িয়ে থাকতে হবে না, যান আপনি হাঁটতে যান। বাউরে সেটি যে কি ফাট রে, আমি কি তোলাইনি খাড়াইছি এখানে? আইলাম ইন্টারন্যাশনাল মানুষ আর কি মানুষের অভাব নি, যা 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 তুই তুই সাবি দাঁড়া, আয় যা এর গুই যা। ঠিক আছে ঠিক আছে, সরে দাঁড়াইতেছি, যান আর জ্বালায় না, যান। এনে দাঁড়ায় থেকে আর কি করবো, যাই টুনি ভাইয়ের সাথেই যাই, দেখি কিছু খাইতে পারা যায় কিনা, খিদাও লাগছে। ও টুনি ভাই চলে যেতেছেন, মাইন্ড খাইলেন নাকি? বাবুরে আর কি খানার অভাব হইছে নি রে, মাইন্ড খাইয়াম গিললে। আমি একটু যাইতাম আপনার সাথে, একটু দাঁড়ান। শানাজ, ও শানাজ কেন কাছো আরে? আমি মরে বুলান ডাকিচ্ছি তো, শুনবে বাড়িচ্ছ না? কি হইলে কন শানাজ? আদে তোমার জন্য না বাতাসা লিয়ে আসছে। বাতাসা ইয়া কি কিনে নিয়ে আইছেন নাকি দরগা গনে সাইয়ান লই আইছেন? কি করছে এগলা বারে, বাতাসা আবার সাইলি আসমু কৃষক, টাকা দিয়ে কিনে লিয়ে আসছি গো। টাহা দিয়ে আই যেমন আনবেন, তা বাতাসা লই আইছেন কেন? কেএফসি গনে ফ্রাইড চিকেন, তারপরে বনফুল গনে একটু মিষ্টি আনবেন, হিয়া না আনছে বাতাসা। খালি খায় আর খায়, আসারের বয় মেল্লা খান খালি ফুল ইচ্ছে, তাও তো এর কোনো হুশি নাই। আমের পিরপির কইরা কি কন? কি করছো আরে ইনকা, খালি খাই 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 করিচ্ছো, কয়দিন পর তো ফুলে তো একেবারে আকাশও দূরে যাবে। মুই ঠিক বুঝতে পারলাম না, আম্মি কি মোর বডি স্ট্রাকচার লইয়া কিছু কইতেছেন? কি করছো আরে, তোমাক তো দেখবার একবারে প্রিয়াঙ্কা চোপড়া লাগান লাগে। আরে মোর আল্লাহ, এই আবার কোন সরের কথা কন? শালা কোনটি বললাম রে, প্রিয়াঙ্কা চোপড়া চিনিচ্ছ না? আচ্ছা অপু বিশ্বাসের লাগান লাগে বারে তোমার? আরে মোর আল্লাহ, হেইয়া তো মোর ফেভারিট নায়িকা, তাই আম্মিরেও কিন্তু শাকিব খানের লাহান লাগে বুঝেন, কিন্তু আম্মি একটু কালা, তাই হেইয়া কোনো ব্যাপার না। কি হলো রে, কালার লিয়ে আবার কথা করছে? কবুতরের জোড়া দেখি একদম ছাদেই থাকে অল টাইম, যখনই আসি তখনই খালি ফুসুর ফাসুর ছোঁয়াছুঁই খেলা চলছে তো চলছে। আরে গজে মামা কি অবস্থা তোমার, চাই হোক তোমার সাথে অনেক দেখা হবে আবার, কিন্তু সানা তুমি তো আগের চেয়েও বিউটিফুল হয়ে গেছো, সেই সাথে ফ্যাট হয়ে গেছো, কি খবর তোমার? হ্যাঁ সৌরভ ভাই আমি ভালো আছেন। আমি তো অনেক ব্যস্ত থাকতো, নাটক ছবি পত্রিকা সবকিছু মিলায় তো সেই রকম অবস্থা, পুরাই চেমড়া না। যাক আমার কথা দেখ তো বললাম, যাক কিন্তু তোমার কি অবস্থা সে তো বললাম আমার কিছু। কিরে সৌরভ, এটি আসার পর থেকে দেখছি খালি শাহনাজের সাথে কথা করছু বে, আমার কি চোখের পড়িচ্ছে না, আমরা কি ডিউটি নাকি বে? কি কসম আজকে ঘটনা হচ্ছে, তুই দেখতাছ না কিরম মেঘাচ্ছন্ন আকাশ, সূর্যই দেখা যায় না আর তোরে দিক মুখ এমনি, যাক তোরে দেখা যায় না এটা কোনো ব্যাপার না, কিন্তু ঘটনা হচ্ছে আমার তো একটা জিনিস মামা মনে পড়ছে, টাকাটা কই, ওই যে টাকাটা নিলি দিলি না তো আর। কি করছু বে, কিসের টায়ার কথা করছু তুই? আজব
কি অবস্থা, মানে আমি বুঝলাম না তোরা তুমি এরকম ভাবি নাই, তুই তো অনেক বড় মনের মানুষ শাহনাজের বয়ফ্রেন্ড, আর তুই কালকে আমারে কইলি নিতেছি রাতে কই 1000 টাকা নিয়ে গেলি, তুই এখনো দিতেছিস না, কি সমস্যা? টাকা লাগলে বল, এরকম ব্যাপার না, মেয়ে গো সামনে তোর স্মার্ট হওয়ার দরকার নাই। আমার দিকে বাতাস আছে, আরে দেখতে বাতাস না। আচ্ছা যাক মামা, খাইতেছি ভালো কথা, কিন্তু এটা কি তুই আমার টাকা ব্যাঙ্গাই আনছিস? হ্যাঁ, এই সরব ভাই কি কয়, আমি হেড টাকা দিয়ে মূল লেগে বাতাসে কিনা নিয়ে আইছেন। কি হচ্ছে এগুলা, আমার কি টাকার অভাব পড়ছে নাকি? সরব টাকা লিয়ে চলা লাগিচ্ছে। তো হেড টাকা হারে দিয়ে দিতেছেন নাকি? দিয়ে দিমু ওর টাকা, সময় আসুক দিয়ে দিমু। ইনি এ হারে মরা লই আমি কি কন, মোর বয়ফ্রেন্ডটা হা ধার কইরে চলবে ইয়া তো মোর সহ্য হয় না, আমি এখনই টাকা দিয়ে দেন। That's like a good girlfriend. Well, দে মামা, তুই আর বকি চুকি করিস, দে আমার, দে কি আসো আমার চায়ের উসুসকে টাকা দে। কি আসো, আমার তো শুটিং এর শেষ নাই, আজকে আজ এই শুটিং করতেছে, এটা হচ্ছে জিন্দা মানুষ মুর্দা ওয়ার, এটা তুই বুঝবি না, তুই টাকাটা দে আমারে। তুই ওটি কিসের বাট করিচ্ছ? আমার পার্ট তো অনেক ভাইটাল রোল, ব্যাপারটা অনেক বড় একটা বিষয়, সেটা হচ্ছে আমি একটা খাট, আমার উপর একটা মানুষ হয়ে থাকবো, আমার বুঝতে পারো ওই ডিপেন্ডেবল ক্যারেক্টার। লে তোর টাকা, লে পড়ত টাকা। আমরা তাহেন মুই যাই ঘাসে ভাই, পরে কথা হবে। এ এ শানা স্কুটি যাচ্ছ, এ অফিসে না খারাও, এ কুটি যাচ্ছ। আরে কি রে মামা, তোরে পাত্তাই দিল না, পিছে ফিরাও তাইল না, অবশ্য কি চাইবো, চাই ও তো কিছু দেখান নাই। ও এক কথা বেশ মামা, থাক, টেক কেয়ার, বাই বাই। এ এ সোরা, এ খারা, টাকা দিয়ে দা। টাকা? কিসের টাকা, কিসের টাকা চাস তুই? সুরিক পায়া সামনে পল্টি দিয়ে টাকা লিয়া গেলু, টাকা দেবো না এখন, দে সোরা টাকা দে। কিসের টাকা, তুই মায়া দেখ সামনে টাকা দিস, মায়া গেছে কেমন টাকা ফেরত চাস? টাকা কি মাতের মোয়ারে মামা, ওইসব বাদ দে, কাম কর, তুই ব্রেনের চিকিৎসা কর, তো অনেক প্রবলেম, সেটা নিয়ে আমি পরে চিন্তা করি, আমাকে শুটিংটা শেষ করে আসি মামা, টেক কেয়ার, বাই বাই। শালা কালা লিয়া কথা করছো, শালা এক বালতি ফেয়ারনেস ক্রিম কিনে লিয়া ওটার ভিতর বসা থাকমো, তারপর দেখবো নি কার কালার কিংকা। শাহনাজ খালি খাই খাই, দাঁড়াও তোমার খাওয়ার ব্যবস্থা আমি করিচ্ছে, দাঁড়াও জামাল গোড়ার ব্যবস্থা করিচ্ছে। হ্যালো, এ আপনি কই? হ্যালো নাদিরা, আমি তো পরিচিত খালি ব্যাপারটা তোমার বুঝতে হইব। আচ্ছা হলো, তুমি কি পোটলাবানি সব জায়গা মতো পান শুনি, আপনার বোঝা বুঝি মুই কিছু বুঝি না, মুই আইতে আছি। আপনার এত বুঝা লাগবি না, আপনি যা দেখেন গা ওই টুনি ভাই বিউটির হাত ধরে ঘুরতেছে। মাগো মায়োলা কিয়া কয়, এ তো কিয়া কইস, তুই কিরম করে জানিস ইজাই যে হাত ধরে ঘুরতেছে? আমি দুলা ভাইকে নিয়ে বাড়ি আসতেছিলাম, বিউটি পথে দাঁড়ায় আছে, একটু পরে দেখলাম টুনিও যাচ্ছে, এ আর নতুন করে বোঝা লাগবে কিছু। তুই যে দুলা বাইরে লই আইছ, তাতে কই? সে তো গেছে রাজ্জাকের দোকানে, বাকরখানি কিনবে, তারপর বাড়ি ফিরবে। আর আপনার টুনি আর ওই বিউটি গেছে বলদা গার্ডেনের দিকে। হ্যাঁ তো একটা বলো, হ্যাঁ তো বলদা গার্ডেনে যাই তো, হ্যাঁ আর কই যাই তো, আইসকাইজারে সুড়াইতে আছি খারা। আর ওই মায়োলা তোরে আই কই দে, যদি মিসা কথা কইছস তোর সিউ সিরিয়া শাক রান্না করে খাইও।
আপনার যে কি কথা, এত সুলসিরে শাগ রান্না করে খেতে ইচ্ছা করলে গ্রামেই থাকতেন, ঢাকা শহরে আইসেন কিসের জন্য? যা যা বেশি কথা কইস না, সায়েন্স পাইসার হাগলেই গেছে, বাক খালি বর 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 করে। এরে বিউটি, এ দেখছ তুই কি সুন্দর জলমলে সূর্য উঠছে, দেখছ তুই সাত চাকানা, এ এ গাছালা বন জঙ্গল কত সুন্দর দেখছ তুই, এ ফাকিরা কেমন কোলাল করতে আছে। আপনি যে কি বলেন না টুনি ভাই, বলদে গার্ডেনে গেছ কি নতুন আসছি নাকি? এখানকার চিপা চাপা অলিগুলি সবই আমার চেনা আছে। মা গো, সে তুই কি কয়, এ চিপা চাপা তুই কাল লগে আইস না? মানে ছোটবেলার কথা বলতেছি আর কি, ছোটবেলায় কত আসছি এদিকে, কত খেলা খেলছি। মা গো মা, সেটি যে কত বড় ফিলিয়ার, এত বুঝিনো। হাতে আরে কইলে হাতের বলে হেডের সমস্যা, হাতের বলে গ্যাসের সমস্যা, হেজা গেল ফার্মেসিতে কি অ্যান্টাসিডটা ফ্যান্টাসিড কি বলে কিনে লইতো, ই যায় বলে বলদা গার্ডেনে গিয়ে বইরিছে, আই হাতের সাতন্ন। দেখছি কিন্তু বোঝার চেষ্টা করতে আসি যে কি দেখবো, আম্মের যে শরীর এটা তো খালি জামা কাপড়ই দেখতে আসি, আর তো কিছু নাই। আম্মে তো চিল্লান মারে কো, আর তো কিছু নাই মোরে, দেখেন মুই দেখবো, আম্মে দেখান। এ রই আনি কি আগে বারসান, আর জামাই কিন্তু টুনি, ইজার সাইজ দেখছেন নি? আম্মের জামাই টুনি হোক চাই টুনটুনি হোক সেটা মোর কাছে কোনো ব্যাপার না, মুই হইলাম ডন, ইন্টারন্যাশনালি একটা অ্যাকসেপ্টেন্স আছে, মোর একটা আইপিএল এর টিমও আছে, এইয়া বুঝতে হইবে, টুনির তো কিছু নাই। আন্নে জানেন নি আর জামার কত কিছু আছে, হিজা ফিচার করে, হিজা অস্কার হইছে। আন্নে জানেন নি হিজার একটা হেডও আছে, আন্নেটা তো সুড়ো, হিজারটা বড়। হাই, মুই ব্যাপক চেষ্টা করতে আছি মোটটাও বড় করতে, কিন্তু হইতে আসে না, ধীরে ধীরে হইতে আসে, হইয়ে যাইবে। আচ্ছা শোনেন, আমি কই যান? বাই গো বাই, আর কইন নো, আই তো বলা গার্ডেনে যাই। ও মেগুনে আম্মের কি কাজ? হ্যাঁ খুঁজতে যাই, হ্যাঁ বলে কোন মাই ওরা রাত ধরে বলদা গার্ডেনে বই রয়েছে। চলেন মুইও মেগুনেই যাব, আপনাকে মুই ব্যাপকভাবে সাহায্য সহযোগিতা করব, বিনিময়ে এখন কিছু নিব না, সময় হলে নিব। আপনি একটু সুস্থ হন আর একটু মোটা তাজা হন। মা গো কি কয়, আট আট আইটিয়া দিউম, এইয়া তো আমার জামাইয়ের ডায়লগ, আমি অন্য কিছু বলেন। আচ্ছা চলেন চলেন, বাড়া আনে দিয়েন। মা গো মা, বিউটি এরে তোমার হাত এত সফট, এত নরম, আমি তো হাগলে হয়ে গেলাম। টুনি ভাই আপনি যে কি বলেন, আমার কাছে তো আপনার হাতটা বেশি তুলতুলা লাগতেছে। আসলে আপনার মনটা বেশি তুলতুলা কিনা এই জন্যই আমার হাতটা এত সফট লাগতেছে। মা গো সেটি কি আরে কয়। টুনি ভাই অনেকক্ষণ হয়েছে আসছি, আমার না প্রচুর খিদে লাগছে। বাবুরে তুই কি খাইতেছিস, খাড়ো খাড়ো আয় ডাকির। ওই ওই জালমুড়িওয়ালা, ওই ওই তুই এদিকে, তোর লগে যে বাদামালা আছে আর সাঁল আছে, তোরা তিনজনে মিলে এদিকে তাড়াতাড়ি। ই জানি বলদা গার্ডেন, গরু ছাগল তো কিচ্ছু নাই, বলদ ভাইব কই? আমনে যে বলদ খুঁজতে আসেন ওই একটু পরে পাবেন, এমে গুনে আসেন। মা গো মা আনের জুপেটে কই লই যান কি আল্লাহ, আর বুঝি শরম করে নো? এহা শরম করলে নাক ধরে রাখেন, এই যে জুপ সরাইলাম, অম্মে গুনে ইয়া দেখছেন ইয়া কেডা। টুনি ভাই খালি কি চা খালি পেট ভরবে? কিয়া কো, ওই কবি তো কইছে বলে তোমার রূপ দেখলে বলে হেড ভরি যায়। ওই আচ্ছা আচ্ছা আই সুর সিরি আলে দিও আচ্ছা। মাগো মাগো সেটি আইলো কুতুন। টুনি ভাই থাকার খাওয়া লাগবে না, আপনি থাকেন আমি বাসায় গেলাম, থাকেন।
কেমন আছো গো? আফরোজা তুমি কেমন আছো? আমার কথা তোমরা এতদিনে মনে পড়ছে, এমন পাছান দিল তোমার, তুমি কেমতে আমার বইলা ছিলা? এ তুমি তো বিলা ছিলা বাড়ি থেকে বাইর হয়ে যাইতে, এখন আবার মায়া কাঞ্ছ? এগুলা আমি বুঝি বুঝলে যজ্ঞা, আমি কোচে দেখে তুমি যে বাগা, তোমার দিলে কি আমার লেগে ভালোবাসা নাই? প্রেম মহব্বত সব কি শেষ হয়ে গেছে গা? পাইছি পাচ্ছি না, ভালোবাসা থাকলে কি আর ঘর জামাই থাকি? তোমার বাড়িতে উঠি যজ্ঞা, তুমি জানো না কি হয়েছে? কি হয়েছে? আরে আর জিগায় কি হয়েছে, ওই যে ছেমিটারে এই আদর মহব্বত দিয়ে কাছে রাখছিলাম, ভালোবাসা দিয়েছিলাম, ওই ছেমিটা আমার সর্বনাশ করে সব লয়ে গেছে গা। তোমাকে কেন লিয়ে গেল না, থুয়ে গেল কেন তোমাকে? তোমাকে লিয়ে গেলে পৃথিবীটা বাইচে যাইতো। ইন্তেজার কি বলছো? আস্তে করে বলো, কাছে তো আছি। এ ঘর জামাই কেমন এত বড় বড় কথা, ছক কত ফালতু বকো না, ঘর জামাই বুলো না, তিন দিন তো ছিনু রেল স্টেশনে, রেল জামাই তাই বুলো। মোর চালা, কাল লগে ছংছে করতেছি, তুমি এমনি দুপুরবেলা কই খুঁজতে যাইবা, ওটা পুলিশে করবো, তুমি এখন যাবে রাজ্জাকের দোকানে বাকরখানি লয়ে আও। এই তুমি শুনো নি, সিটি কর্পোরেশন থেকে লরি আইসা রাজ্জাকের দোকান তুলে লিয়ে চলে গেলছে, ফুটপাত পরিষ্কার করে দিয়েছে। কি কো তুমি, তুমি আর মানুষ হবে না। যজ্ঞা তুমি যাও, ওখানে যাও, যাও না শোনা, আমার দিল চাইছে, ওই বাকরখানি খনে লেগা, জলদি গেলে আছো। খায় খায় শেষ করিল সব, যা ফালতু।